ছাত্রীরা, আজ আমি তোমাদের পেমেন্দ্র মিত্রের লেখা নিরুদ্দেশ গল্পটি পড়াবো। গল্প সম্পর্কে জানার আগে আমরা লেখক সম্পর্কে একটু জেনে নেব। পেমেন্দ্র মিত্র জন্মকাল 4 সেপ্টেম্বর 1904 খ্রিস্টাব্দ এবং তার মৃত্যুর সময় 1988 খ্রিস্টাব্দের 3রা মে। ইনি আধুনিক বাংলা সাহিত্যের একজন বিখ্যাত লেখক এবং কবি ছিলেন। তার বিখ্যাত কাব্যগ্রন্থ প্রথমা, এছাড়া তার অন্যান্য কয়েকটি কাব্যগ্রন্থ হল সম্রাট, ফেরারি ফৌজ, সাগর থেকে ফেরা ইত্যাদি। তার লেখা কয়েকটি বিখ্যাত উপন্যাস হল পাঁক, প্রতিশোধ, আগামীকাল ইত্যাদি। ইনি হচ্ছেন ঘনাদা চরিত্রের স্রষ্টা। আর তার লেখার মধ্যে কল্লোল গোষ্ঠীর প্রভাব লক্ষ্য করা যায়। তিনি রবীন্দ্র প্রভাবে প্রভাবিত হয়েছিলেন। তার লেখার মধ্যে নিম্নবিত্ত জীবনের অক্ষমতা, মনুষ্যত্বহীনতা, জটিল ও জীর্ণ সমাজের নানা দিক ফুটে উঠেছে। তিনি অজস্র ছোট গল্প লিখেছেন, যার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য হল পূর্ণাম, ভবিষ্যতের ভার, জীবন যৌবন, বৃষ্টি অমক, বিকৃত ক্ষুধার ফাঁদে, মৃত্তিকা ইত্যাদি। তোমাদের পাঠ্য যে নিরুদ্দেশ গল্পটি, এটি প্রথম প্রকাশিত হয়েছিল প্রবাসী পত্রিকায়। পরবর্তীকালে এটি সামনে চড়াই নামক একটি গল্প সংকলন গ্রন্থে অন্তর্ভুক্ত হয়েছে। এই গল্পের মধ্যে আমরা শোভন, যেটা সোমেশ ওরফে শোভন, একটি চরিত্র পাব যাকে কেন্দ্র করে গল্পটি। এবং এই চরিত্রটি আমরা দেখব অত্যন্ত নিরাসক্ত, জীবন থেকে যেন উদাসীন, এবং ট্র্যাজিক তার পরিণতি ঘটছে কীভাবে, সেটাই গল্পের মূল বিষয়। অনেক সময় দেখা যায় যে কম বয়সী ছেলেমেয়েরা বাবা মার বকুনি কিংবা অলীক ভাবনা বা অ্যাডভেঞ্চারের বশবর্তী হয়ে নিরুদ্দেশ হয়ে যায়। কিন্তু অর্থের টান বা বাস্তবের সামনে যখন তারা পড়ে, তখন তারা আবার ঘরে ফিরে আসে। আর এই ঘরে ফিরে এসে যদি তারা দেখে যে তার চেনা ঘর অচেনা হয়ে গেছে বা চেনা মানুষগুলো তার কাছে নিরুদ্দিষ্ট হয়ে যায়, তখন মানে চেনা মানুষগুলোর কাছেও সে যদি অচেনা হয়েই থেকে যায়, তার যেরকম পরিণতি ঘটে, গল্পের এই সোমেশ চরিত্রকেও আমরা দেখব এইরকম একটা ট্র্যাজেডির পরিণতি তার হচ্ছে। এবার আমরা গল্পের মূল বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। তবে একটা বিষয় কি, তোমাদের এই পেমেন্দ্র মিত্র যে লেখক, ইনি কিন্তু একটি ছদ্মনামে বেশ কিছু লেখা প্রকাশ করেছেন। তার লেখা, তিনি যে ছদ্মনাম ব্যবহার করতেন সেটা হচ্ছে কৃত্তিবাস ভদ্র। আচ্ছা, এবার আমরা গল্পের মূল আলোচনায় চলে যাচ্ছি। দিনটা ভারী বিশ্রী, শীতের দিনে বাদলার মতো এত অস্বস্তিকর আর কিছু বোধহয় নাই। দিনটা এমন একটা বিশ্রী দিনের কথা দিয়ে লেখক শুরু করছেন কাহিনীর, যেখানটা শীতের সময় হলেও বৃষ্টির মতো, বৃষ্টি পড়লে যেরকম বর্ষাকালে একটা গুমোট পরিবেশ থাকে, মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকে, মাঝে মাঝে বৃষ্টি হলে যেরকম একটা অস্বস্তিকর পরিবেশ, সেই রকম একটা অবস্থা বর্ণনা করছেন তিনি। বৃষ্টি ঠিক যে পড়িতেছে তাহা নহে, কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ ও ম্লান পৃথিবী কেমন মৃতের মতো অসার হইয়া আছে। মনে হচ্ছে সারা পৃথিবী যেন থমকে আছে আর আকাশ মেঘাচ্ছন্ন, মেঘে ঢাকা। সোমেশ হঠাৎ আজ আসিয়া না পড়িলে কেমন করিয়া দুপুরটা কাটাইতাম বলিতে পারি না। কথক এখানে বলছেন যে সোমেশ তার কাছে এসে পড়েছে বলে তার কাছে দুপুরটা একটু ভালো লাগছে, কারণ একটু গল্প করে আর একজনের সঙ্গে কাটানো যাচ্ছে, না হলে কিন্তু খুব তার একটা খারাপ লাগছে, একটা বিরক্তি বোধ হচ্ছিল। কিন্তু সোমেশও আজ কেমন হইয়া আসিয়াছে, কিন্তু সোমেশও যেন একটা কেমন অন্যরকম দেখাচ্ছে। খবরের কাগজটা দু একবার
উল্টাইয়া পাল্টাইয়া সোমেশের সামনে ফেলিয়া দিয়া বলিলাম, একটা আশ্চর্য ব্যাপার দেখেছ? অর্থাৎ কথক এখানে সোমেশের সামনে খবরের কাগজ উল্টে পাল্টে সামনে ফেলছেন এবং বলছে, একটা আশ্চর্য ব্যাপার দেখেছ? সেটা কী? না কি, আজকের কাগজে একসঙ্গে সাত সাতটা নিরুদ্দেশের বিজ্ঞাপন, একসঙ্গে সাতটা খবর একই কাগজে, একদিনের কাগজে বেরিয়েছে যে সাতজনের নিরুদ্দেশ হওয়ার ঘটনা কথা সেখানে উল্লিখিত হয়েছে, যেটা কথক বা লেখকের মনে হচ্ছে যে এটা যেন একটা অন্যরকম একটু খবর, যে এইভাবে। আচ্ছা, বিজ্ঞাপন শব্দটার অর্থ যদি হয়, অর্থ হিসেবে বলা যায় যে বিশেষভাবে যেটা জ্ঞাপন করা হয় বা বিশেষভাবে যেটা জানানো হয় সেটাকেই বলা হয় বিজ্ঞাপন। সোমেশ কোনো কৌতূহলই প্রকাশ করিল না। সোমেশ কোনো রকম কৌতূহল প্রকাশ করছে না এই খবরটা শোনা সত্ত্বেও বা দেখা সত্ত্বেও। যেমন বসিয়াছিল তেমনি উদাসীনভাবেই শুধু সিগারেটের ধোঁয়া ছাড়িতে লাগিল। নিস্তব্ধ ঘরের ভিতর ধোঁয়ার কুণ্ডলি শুধু ধীরে ধীরে পাক খাইতে খাইতে ঊর্ধ্বে উঠিতেছে, অর্থাৎ ধোঁয়াটা কুণ্ডলি পাকিয়ে, মানে অর্থাৎ যেন তোমার পাকানো বা গোটানো অবস্থায় যেন উপর দিকে খালি পাক খেয়ে খেয়ে উঠছে। আর সমস্তই নিশ্চল স্তব্ধ, আর সব কিছুই যেন নিস্তব্ধ এবং নিঝুম একটা পরিবেশ হয়ে রয়েছে। বাইরের অসারতা যেন আমাদের মনের ওপরও চাপিয়া ধরিয়াছে, এবং বাইরের পরিবেশ তো এরকম শুরুতেই লেখক বলছেন। ঘরের ভেতরেও যেন এইরকম যদি চুপচাপ নীরবতা থাকে, নিস্তব্ধতা থাকে, তাহলে সব মিলিয়ে যেন মনের ওপর একটা চেপে ধরছে এই নিস্তব্ধতা বা অসারতা। নেহাত একটা কিছু করিয়া এই অস্বস্তিকর স্তব্ধতা ভাঙিবার প্রয়োজনেই আরম্ভ করিলাম। উনি মনে করছেন যে এবার এই পরিবেশটাকে, এই অস্বস্তিকর যে স্তব্ধতার পরিবেশ, এটাকে কাটাতেই হবে, সেই ভেবে তিনি নিজেই কথা শুরু করছেন। নিরুদ্দেশের এই বিজ্ঞাপনগুলো দেখলে কিন্তু আমার হাসি পায়। অধিকাংশ ক্ষেত্রেই ব্যাপারটা কি হয় জানো তো? ছেলে হয়তো রাত করে থিয়েটার দেখে বাড়ি ফিরেছেন, এমন তিনি প্রায়ই করে থাকেন আজকাল। অর্থাৎ ছেলেরা যখন একটু বড় হয় তখন বাড়ির থেকে একটু দূরে সরে যায়, একটু বন্ধুবান্ধবদের দিকে বেশি সে সময় কাটায়, এগুলো বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে। খেতে বসবার সময় বাবা কয়েকদিন খোঁজ করছেন, কোথায় গেলেন বাবু তোমার গুণধর পুত্রটি? লুকোনো পুঁজি থেকে মা বিকেলে ছেলের পিড়াপিড়িতে টাকা কটা বার করে দিয়েছেন। অর্থাৎ এখানে তাহলে তুমি বলতে তোমার গুণধর পুত্র যে বলা হচ্ছে, তাহলে এখানে মাকে উদ্দেশ্য করেই বাবা বলছেন যে মায়ের তখন হয়ে যায় যেন মায়ের একার সন্তান, সেই হিসেবে মাকে একটা ব্যঙ্গ করে বলা যে তারই যেন গুণধর পুত্র, অর্থাৎ গুণের একটা ছেলে, যে সে দিন কয়েকদিন ধরেই বাবা লক্ষ্য করছেন যে রাতে সে খাওয়ার সময় বাড়িতে থাকছে না, অর্থাৎ দেরি করে সে বাড়ি আসছে, আর সে কোথায় গেছে সেই খোঁজ মায়ের কাছে জানতে চাইছে। আর মা কী করেছে, তার হয়তো লুকোনো জমানো কিছু পুঁজি আছে, অর্থাৎ কিছু টাকা পয়সা আছে, সেখান থেকে সে বিকেলে যেই ছেলে পেরাপিড়ি করেছে, অর্থাৎ বেশ কিছুটা নাছোড়বান্ধা হয়েছে বা টাকা চেয়েছে অনেকবার করে, তখন সে কিছুটা টাকা সেখান থেকে বার করে দিয়েছে। সুতরাং তিনি জেনে শুনে মিথ্যে আর বলতে পারেন না, চুপ করে থাকেন। তো মা তো জানেন যে ছেলে কোথায় গেছে, বা টাকা তো আদৌ তিনি দিয়েইছেন, তো সেই হিসেবে মা তখন মিথ্যে, নিজের স্বামীকে মিথ্যে কথা কীভাবে বলবেন, তিনি তখন চুপ করে থাকেন। বাবা বলে যান, এত রাত্রেও বাবুর আসবার সময় হলো না, আরবারে তো ফেল করে মাথা কিনেছেন, মানে আগের বছর সে ফেল করে মাথা কিনে নিয়েছে, এবারও কী করে কৃতার্থ করবেন বুঝতেই পারছি, মানে এবারে কী করে যে উদ্ধার করবে সেটা বাবা ভালোই বুঝতে পারছে। অর্থাৎ তার যে তার সফলতা হওয়ার কোনো চেষ্টাই বাবা লক্ষ্য দেখতে পাচ্ছেন না, এবং সেটা তিনি বুঝতেই পারছেন যে ছেলের এবারেও কী অবস্থা হতে পারে। আর ছেলেকে বলার আগে তিনি মাকে এগুলো শুনিয়ে শুনিয়ে বলছেন। পয়সাগুলো আমার খোলামখুচি কি না,
তাই নবাব পুত্র যা খুশি তাই করছেন। অর্থাৎ নবাবের ছেলেরা যেরকম টাকা পয়সা তাদের প্রচুর থাকে নবাবদের, তাই তাদের ছেলেরা এসব কোনো গুরুত্বই দেয় না, তাদের কাছে খুব সস্তার জিনিস এগুলো বা খুব তুচ্ছ জিনিস, খুব নেহাতি, যার মূল্য কিছুই থাকে না প্রায় টাকা পয়সারও, সেটাকেই বলা হচ্ছে খোলামকুচি। তাই তারা যা খুশি তাই করে। তো এই ছেলেও যেন এরকমই কিছু একটা করছে, টাকা পয়সা নিচ্ছে অর্থাৎ, অথচ কাজের কাজ কিছুই করছে না। দূর করে দেবো, এবার দূর করে দেবো, বাবা একটু রাগ করেই কথাগুলো মাকে শোনাচ্ছেন। এই মৌখিক আস্ফালনেই হয়তো ব্যাপারটা শেষ হতে পারত। এরকম মুখে যে বলছেন, এরকম আস্ফালন করছেন অর্থাৎ দম্ভ প্রকাশ করছেন বা একটা রাগ প্রকাশ করছেন, সেটা কিন্তু এখানেই শেষ হতে পারত। কিন্তু ঠিক সেই সময় গুণধর পুত্রের প্রবেশ, কিন্তু এই সময়তেই ছেলে ঘরে ঢুকছে। বাবা ঝোঁকটা আর কাটিয়ে উঠতে পারেন না, আর এবার বাবা নিজেকে আর থামাতে পারেন না। নিজের কাছে মান রাখবার জন্য কিছু বলতে হয়, মানে নিজের কাছেই নিজের সম্মানও এতে রক্ষা পাবে, যে ছেলেকে তিনি কতটা শাসন করছেন সেটাও প্রকাশ পাবে। এইসব করে তিনি কতটা রাগ দেখানো উচিত ঠিক করতে না পেরে বলার মাত্রাটা একটু বেশি হয়ে পড়ে, একটু বেশি যেন ছেলের ওপর চেঁচামেচি করেন। শেষ পর্যন্ত বাবা বলেন, এমন ছেলের আমার দরকার নেই, বেরিয়ে যায়। এবার ছেলে তো সবে বাড়িতে ফিরেছে, সঙ্গে সঙ্গেই বাবা বলছেন কি, এরকম ছেলের দরকার নেই, বেরিয়ে যা। অভিমানী ছেলে আর কিছু না হোক, পিতৃদেবের এ আদেশ তৎক্ষণাৎ পালন করতে উদ্যত হয়। ছেলের খুব অভিমান হয় যে বাবা তার বাড়ি ফেরার সঙ্গে সঙ্গে এইরকম কথা বলেছে। ছেলে তখন এটাই যেন তার বাবার আদেশ, এবং সেই আদেশ তাকে তখনই পালন করতে হবে, এইভাবে সে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। মা কোন দিক সামলাবেন বুঝতে না পেরে কাতরভাবে শুধু বলেন, আহা, খাওয়া দাওয়ার সময় কেন এসব বলো তো, পরে বললেই তো হতো। মা এবার স্বামীকেও থামাতে হবে, ছেলেকেও ফিরিয়ে আনতে হবে, তো ব্যাপারটা চাপা দেওয়ার জন্য একটু কাতরভাবে বলছেন যে খাওয়া দাওয়ার সময় এসব কথা যেন না বললেই ভালো হতো, পরে বললেই হতো। বাবা এবার মার ওপর মারমুখী হয়ে ওঠেন। এরকম বাবা তো এই সময় একটু মেজাজ নিয়েই রয়েছেন, একটু রাগই হচ্ছে, সেই সময় যখন মা বাবাকে এই কথাগুলো বলছে, বাবা আরও একটু রেগে যাচ্ছেন। তিনি প্রায় মাকেও যেন মারতে যাবেন এই রকম একটা মারমুখী হয়ে তিনি বলছেন কি, যে তোমার আশকারাতেই তো উচ্ছন্নে গেছে। অর্থাৎ তিনি প্রশ্রয় দিয়েছেন বলেই বা তিনি ব্যাপারগুলো গুরুত্ব দেননি বলেই যেন ছেলে উচ্ছন্নে গেছে। মাথাটি তো তুমিই খেয়েছ আদর দিয়ে, যেন ছেলের মাথা খেয়েছে, অর্থাৎ ছেলেকে খুব বেশি গুরুত্ব দিয়েছে, ছেলে যা বলেছে তাই করেছে মা, এবং এইসব করেই ছেলের মাথাটা সে খেয়েছে। মা আঁচলে চোখ মোছেন, ছেলে বিশাল পৃথিবীতে নিরুদ্দেশ যাত্রায় বেরিয়ে পড়ে, এবং ছেলে বাড়ি থেকে সত্যি সত্যিই বেরিয়ে যায়। পরের দিন ভয়ানক কাণ্ড, মা সেই রাত থেকে দাঁতে কুটি কাটে, অর্থাৎ মা কোনো আর খাওয়া দাওয়া, কোনো কিছুই খাবারের অংশ পর্যন্ত কাটছেন না মুখে, মানে দাঁতে কাটছেন না। আজকের দিনও বিছানা থেকে উঠবেন না বোধহয়, উঠবেন মনে হয় না, মানে পরের দিনও সে বিছানা থেকে উঠবেন না বলেই মনে হচ্ছে। বাবারও হয়তো রাত্রে ঘুম হয়নি, বাবা এরকম বলেছেন ছেলেটা রাগ করে বেরিয়ে গেছে, হয়তো তিনি মেজাজ নিয়ে বলেছেন ঠিকই, কিন্তু মন থেকে তো বলেননি। তো বাবাও হয়তো সারা রাত জেগেই ছিলেন, রাতে ঘুমোতে পারেননি, কিন্তু সে কথা প্রকাশ করবেন কোন মুখে, কিন্তু তিনি সে কথা প্রকাশও করতে পারছেন না। গৃহিণীকে ধমক দিয়ে বলেন, মিছিমিছি প্যান প্যান করো না, অমন ছেলে যাওয়াই ভালো। অর্থাৎ কানের কাছে ঘ্যান ঘ্যান না করা বা বিরক্তিকরভাবে যে অনুনয় করা, এইভাবে এটা তুমি করো না, ওইরকম ছেলে যাওয়াই ভালো। মার কান্না আবার উচ্ছ্বসিত হয়ে ওঠে, মা যেন আরও বেশি করে কাঁদতে থাকেন। বাবা এবার দাঁত খিঁচিয়ে বললেও নিজের মনের আশার কথাটাই বোধহয় জানান, তাও গেলে তো বাঁচতাম, এবেলায় দেখো সুরসুর করে আবার ফিরে আসবে, এমন বিনি পয়সার হোটেলখানা পাবে কোথায়। বাবা এবার নিজের মনের আশাটাই যেন জানাচ্ছেন, একটু দাঁত খিঁচিয়ে, মানে একটু বিরক্ত হয়েই বলছেন কি, যে যদি সত্যি সত্যি যেত বাঁচতেন উনি, এবং যদিও এগুলো বাবা মায়েদের বাবাদের কথা হয় না, কারণ
বাবারা কিন্তু মন থেকে এই ধরনের কথাগুলো ছেলেদের বলে না। ছেলে আগের বছর পরীক্ষায় পাশ করতে পারেনি, এবছরও তার হাব ভাব বা পড়াশোনার প্রতি সেই রকম মনোভাব নেই, দিনের পর দিন সে রাতে বাড়ি ফেরে, এইসব বিভিন্ন ব্যাপারেই বাবার একটা রাগ হতেই পারে, দীর্ঘদিনের রাগ ছেলের ওপরে রয়েছে এবং সেই থেকেই কিন্তু তিনি ছেলেকে এই কথাগুলো বলতেই পারেন। তার তো ছেলের প্রতি একটা অধিকার রয়েছে, কিন্তু ছেলে একটা বয়সের পরে তার হয়তো অভিমান হলো বাবার এই কথাগুলো, তার মনে হচ্ছে যে সে যেন সহ্য করতে পারছে না, তখন সে বাড়ি থেকে বেরিয়ে গেছে। কিন্তু বেরিয়ে যাওয়ার পরেও বাবার মনে হচ্ছে যে এই কথাগুলো যদি সত্যি উনি বলতেন, তাহলে আর ছেলে যদি সত্যি বাড়ি থেকে বেরিয়ে যেত তাহলে তিনি যেন বেঁচে যেতেন বলে তিনি বলছেন কি এবেলায় দেখো সুরসুর করে বাড়ি ফিরে আসবে, মানে আবার তার যেই টাকার দরকার হবে বা খিদে পাবে, খাবার টাকা পয়সা তো সেভাবে নেই, বাইরে খাবারও পাবে না, তাহলে তখন সে কিন্তু আবার সেই বাড়িতেই ফিরে আসবে, এমন বিনি পয়সার হোটেলখানা পাবে কোথায়। আর বিনি পয়সার হোটেল বলতে নিজের বাড়িকে বোঝাচ্ছেন, কারণ বাবার বাড়িতে থাকা মানে বাবার আয়ত্তে থাকা মানে বাবার টাকাতেই সে খাচ্ছে, সেখানে বিনি মানে পয়সা দিতে হচ্ছে না, অথচ হোটেলের মতোই খাওয়া দাওয়া তার জুটে যাচ্ছে, তাই এটাকে বলা হচ্ছে বিনি পয়সার হোটেল। মা এবার অশ্রুসিক্ত স্বরে বলেন, এই দারুণ শীতে কাল সারা রাত কোথায় রইল কে জানে। মায়ের মন, মা খুবই একটা কান্না ভেজা গলায় বলছেন যে এইরকম একটা ঠান্ডা পড়েছে, এই সময়তে ও এইভাবে সারা রাত কীভাবে বাইরে রইল কে জানে, কী করে বসে আমার তাই ভয়। এবার অন্য কিছু যদি ছেলে করে বসে সেই একটা ভয় মাকে চেপে ধরেছে। এই পর্যন্ত আজকে রইল, পরের অংশ আমরা পরের দিন আলোচনা করব। সকলে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।